সিপিএম এর সামনের সারির নেতা ছত্রমণি দেববর্মার ছেলে রামহরি দেববর্মার নেতৃত্বে রবিবার রাতে বীরচন্দ্র এলাকার কুড়ি পরিবারের সত্তরজন ভোটার বিজেপি দলে যোগদান করে। যোগদানকারীরা সকলেই ছিল সিপিএম ও ত্রিপুরা মাথা দলের কর্মী সমর্থক। 12ই অক্টোবর বিজেপির শহীদ দিবস উপলক্ষে প্রকাশ্য সমাবেশকে সফল করার লক্ষ্যে শান্তিরবাজার মহকুমার তকমা নকেন্দ্রপাড়া এবং করুইচন্দ্রপাড়ায় আয়োজিত সভায় এই যোগদান কর্মসূচি হয়। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি সঞ্জীব প্রিয়াং, ছত্রিশ শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মগ মণ্ডলের সহ সভাপতি রমেশ রিয়াং সহ অন্যান্যরা। রামহরি দেববর্মা দলে যোগদান করার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বর্তমান সিপিএম তথা বামফ্রন্ট দলের নীতি আদর্শের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। ভারতীয় জনতা পার্টি ছত্রিশ শান্তিবাজার মন্ডল কমিটির অন্তর্গত ছয় নং বুথে আজকে করইচন্দ্রপাড়ায় মাননীয় রামহরি দেববর্মা মহাশয়ের বাসভবনে আজকে ২০ পরিবারে ৭০ ভোটার মোথা এবং বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে।